ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مدرك بأي প্রশ্ন করেছেন, যদি সালাত পরিপূর্ণ করার আগে এক রাকাত থেকে যায় এমন অবস্থায় আমি ভুলে সালাম ফিরিয়ে ফেলি, তাহলে আমার করণীয় কি? এই ব্যাপারে বলবো, সহিহ মুসলিমে এবং বুখারিতে একটি হাদিস এসেছে, সহিহ মুসলিমের 573 নম্বর হাদিস এবং বুখারির 1227 নম্বর হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরা আও আল আসর ফাসাল্লাম ইয়ানি মিন রাকাতাইন ফাকালা লাহু যুল ইয়াদাইনি আস-সালাতু ইয়া রাসূলাল্লাহ আনা কাসাত ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আসহাবিহি আহাক্কু মা ইয়াকুল ক্বালু নাআম ফাসাল্লা রাকাতাইনি উখরাতাইন সুম্মা সাজাদা সাজদাতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহর অথবা আসরে সালাত পড়া অবস্থায় দুই রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেছেন। তখন একজন সাহাবীর উপনাম অথবা উপাধি ছিল দুলিয়াদাইন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই ব্যক্তি যা বলছে সেটা কি সঠিক? তারা বলল, না। তারা বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, সে সত্য বলছে। ফাসাল্লা রাকাতাইনি উখরাতাইনি সুম্মা সাজাদা সাজদাতাইনি, এরপর আল্লাহ রাসূল বাকি দুই রাকাত সালাত পড়লেন, তারপরে দুইটা সাজদা দিলেন, সাজদায় সাহু দিলেন। এই হাদিস থেকে আমরা বলতে পারি, যখন আপনি সালাত এক রাকাত দুই রাকাত অর্থাৎ পরিপূর্ণ করার পূর্বে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে আপনার জন্য উচিত হবে সালাতকে পুনরায় না পড়ে আপনি বাকি অংশটুকু পূর্ণ করবেন এবং দুইটা সাজদায় সাহু দিয়ে দেবেন সালাম ফিরানোর পরে। এটা হলো উত্তম, সালাম ফিরানোর আগে দিতে পারেন, তবে উত্তম হলো সালাম ফিরানোর পরে দুইটা সাজদা দিয়ে দিবেন। এ ব্যাপারে বিখ্যাত একজন ইমাম ইবনুল কোদামা আল মাকদাসি, তিনি তার কিতাব মুগনি নামক গ্রন্থের প্রথম খণ্ডে 373 নম্বর পৃষ্ঠায় বলছেন, মান সাল্লামা ক্বাবলা ইতমামি সালাতিহি সাহিয়ান, যে ব্যক্তি সালাম ফিরিয়ে ফেললো তার সালাত পরিপূর্ণ হওয়ার আগে ভুলবশত, সুম্মা আলিমা, এরপরে জানতে পারলো অর্থাৎ বুঝতে পারলো, ক্বাবলা তুলিল ফাসলি ওয়া নাকদি উযুইহি, অর্থাৎ ভুলবশত সালাম পরিপূর্ণ করার পূর্বেই সালাত পরিপূর্ণ করার পূর্বেই সে সালাম ফিরিয়ে ফেললো এবং অনেক সময় পার হওয়ার আগেই বুঝতে পারলো। যে হাদিসটা পেশ করলাম এটা কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে বুঝে ফেলেছে, নামাজরত অবস্থায় আছে, ইমাম সাহেব বের হয়ে যায়নি, আপনিও বের হয়ে যান নাই, অন্য কোনো কাজে লিপ্ত হন নাই, এমনকি আপনার অজুও নষ্ট হয়ে যান নাই, ওইখানেই বসে আছেন অল্প একটু সময়ে বা তাজবিরত অবস্থায় আপনার মনে পড়লো, তখন আপনি কি করবেন? তখন আপনি বাকি অংশটুকু পড়বেন এবং সেজদায় সাহু দিবেন, দুইটা সেজদায় সাহু দিবেন। আর যদি অনেক সময় পার হয়ে যায়, বের হয়ে গেছেন অথবা সুন্নতে দাঁড়িয়ে গেছেন অথবা অজু ছুটে গেছে, অন্য কোনো কাজে লিপ্ত হয়ে গেছেন, তাহলে আপনার মনে হওয়ার সাথে সাথে ওই সালাতকে আবার পরিপূর্ণ করতে হবে, তখন আর সাহু সেজদা দিলে হবে না, পুনরায় ওই সালাত পড়তে হবে। তো সর্বমোট কথা হলো, যদি কেউ সালাম ফিরিয়ে ফেলে সালাত পরিপূর্ণ হওয়ার আগে এক রাকাত দুই রাকাত পূর্বেই, তাহলে সে যদি অল্প সময়ের ভিতরে মনে হয় কোনো কাজে লিপ্ত হওয়ার পূর্বে, ওজন নষ্ট হওয়ার পূর্বে, শূন্যতে দাঁড়ানোর পূর্বে, তাহলে সে বাকি অংশটুকু পড়বে এবং সালাম ফিরানোর পরে দুইটা সাহু সেজদা দিবে, এটা উত্তম। সালাম ফিরানোর আগেও দুইটা সেজদা দিতে পারে, এটাও চলে। আর বাকি যদি কেউ অনেক সময়ের পরে মনে হয়, শূন্যতে দাঁড়ানোর পরে মনে হয় অথবা ওজন নষ্ট হয়ে যায় তারপরে মনে হয়, অন্য কাজে লিপ্ত হয়ে যায় তারপরে মনে হয়, তাহলে তাকে সালাত পুনরায় পড়তে হবে। আল্লাহু আলাম বিহাদাস সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।